হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মির্জাউল নেট সেন্টার। আমরা অনেক সময় এই ভুলগুলি করে থাকি, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট বা খবর পেলেই আমরা ভালোভাবে বুঝার আগেই তা ফরওয়ার্ড বা শেয়ার করে থাকি। কিন্তু আপনি কি একবারের জন্য ভেবেছেন এর ফল হতে পারে মারাত্মক? কখনো হয়তো কোনো পোস্টের জন্য কঠিন শাস্তি হতে পারে, কে বা জানে। কেননা সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর আটকাতে নতুন আইন আনছেন রাজ্য সরকার। এই খবরটি সংবাদপত্রগুলিতে কি বলছে এক ঝলক আপনাদের দেখাবো। চলুন তাহলে শুরু করি। ওয়েলকাম ব্যাক। আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আপনার সাবস্ক্রাইব চিহ্নতে এরকম লাল হয়ে থাকবে, আপনাকে অনুরোধ করবো এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের যে বেল আইকনটি পাবেন সেখানেও ক্লিক করে নেবেন। কেননা এরকমই সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি, যেগুলো আপনাদের খুব কাজে আসবে। আর মনে রাখবেন, এটা সম্পূর্ণ ফ্রি, আর যিনারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তিনাদের অসংখ্য ধন্যবাদ। আমি যে নিউজ পেপারটি আপনাদের দেখাতে চলেছি সেই নিউজ পেপারটি হচ্ছে কলকাতা 24x7। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড়ভাবে লেখা আছে, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর আটকাতে আইন করছেন মমতা। তো এই ব্যাপারে কি বলেছেন একটু আমরা দেখে নেব। লেখা আছে, কলকাতা সাবধান, ভুয়ো খবর বা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে নেমে আসতে পারে শাস্তির খাড়া। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ার গুজব রটানাকারীদের জেলের ঘানি টানাতে উদ্যোগী হয়েছেন। সোশ্যাল মিডিয়ার একটি ছবিকে কেন্দ্র করে গত বছর উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে দুই গোষ্ঠীর মধ্যে প্রবল সংঘর্ষ বাধে রাতারাতি সেই খবর জাতীয় প্রচারের মাধ্যমে শিরোনামে চলে আসে। তারপরেও ভুয়ো ছবি বা মিথ্যা খবরকে কেন্দ্র করে বেশ কয়েকবার হিংসাত্মক ঘটনা ঘটেছে রাজ্যে। অনেক সময় এই জাতীয় খবর থেকে বিভ্রান্তি ছড়ায়। এই যেমন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে রাজ্য সরকারের ঈদ উপলক্ষে পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছেন, পরে সেই খবরকে ভুয়ো বলে জানানো হয়। এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে হাতের সামনে। এই ভুয়ো ছবি বা খবর যে পুলিশ ও প্রশাসনের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে, তাই কড়া আইন এনে তা বন্ধ করার কথা চিন্তাভাবনা শুরু করেছেন রাজ্য সরকার। স্বরাষ্ট্র দপ্তরের এক কর্তাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থার পিটিআই জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় যারা ভুয়ো খবর বা ছবি পোস্ট করে থাকেন তাদের এবার কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে। রাজ্যের শান্তিতে বিঘ্ন ঘটতে ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সংহতি নষ্ট করার পক্ষে বহুলাংশে দায়ী এই সব ভুয়ো খবর বা পোস্টগুলি। তাই সরকার আইন এনে এই সব বন্ধ করার কথা চিন্তাভাবনা করছেন। আইন করার আগে রীতিমতো আটঘাট বেঁধে নামতে চাইছেন রাজ্য সরকার। এই সব পোস্ট থেকে আগে দেশের কোথাও কোথাও হিংসা ছড়িয়েছে এবং তাদের কোনো শাস্তি হয়েছে কিনা ইত্যাদি তথ্য নিয়ে নিজস্ব ডেটা ব্যাংক তৈরি প্রক্রিয়া শুরু করছেন। অতীত ঘেঁটে দেখা গিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি একাধিক ধারা প্রয়োগ করা হলেও সেই আইন এই সামান্য সমস্যার মোকাবিলা করার জন্য যথেষ্ট নয়। তাই রাজ্য সরকার আলাদা আইন এনে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া শাস্তি দিতে চায়। স্বরাষ্ট্র দপ্তরের এই আধিকারিক জানিয়েছেন, রাজ্যে কেউ ভুয়ো খবর বা ছবি পোস্ট করলে অভিযুক্তদের বিরুদ্ধে 505(1)(b) ও 504 ধারায় মামলা দায়ের করা হয়। তিনি আরও জানান, কে কি উদ্দেশ্যে এই খবর পোস্ট করে সেটা মাথা ব্যথা করার দরকার নেই বা সেটা মাথা রাখার দরকার। অনেক আছে শুধু মজা করার জন্য ভুয়ো ছবি পোস্ট করে, অনেকে আছে যারা উদ্দেশ্য প্রাণিতভাবে এই কাজ করেন। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তাদের অধিকাংশই সচেতন নন, সেখানে কি পোস্ট করা দরকার আর কি দরকার নয় এগুলো তারা মাথায় রাখেন না। নয়া আইন এনে তারা অত্যন্ত সচেতন হবেন। তো এই ছিল সংবাদপত্রের কিছু তত্ত্ব। এই খবরটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে
না লাগার কারণটা জানাবেন, আর বন্ধুদের বা প্রিয়জনদের শেয়ার করে তাদের সচেতন থাকতে বলবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওতে আবারও কথা হচ্ছে। বাই বাই।